মানুষকে সহনশীল হতে বলি, জানা ব্যবিচার থেকে মানুষকে দূরে থাকতে বলি, বিশেষ করে অশ্লীলতা এর মাত্রা হিসেব করে বলার মতো না। কারণ যারা পরিসংখ্যান করে তারাই অশ্লীলতাকে আনন্দ মনে করে, স্বাধীনতা মনে করে। আর আমরা মুসলিমরা ভিডিও গেমস এবং বেকারত্বের জীবন আপন করে নিয়েছি। তো যারা পড়াশোনা করে, আকাশের খবর রাখার চেষ্টা করে, জানি না কতটুকু পারে, তারপরও ওরা চেষ্টা করে। তো ওদের কাছে অশ্লীলতা একটা আনন্দ, সুদ একটা অর্থনীতি, উন্নয়ন। তো সুদের ব্যাপকতা কত হার বেড়েছে এবং অশ্লীলতার ব্যাপকতা কত হার বেড়েছে, যারা পরিসংখ্যান করবে জানে, তারা এটাকে আনন্দ অথবা অর্থনীতি হিসেবে নিয়েছে। সেই জন্য আমরা আসলে আন্দাজ করে বললে ভুল হবে যে আসলে কত পার্সেন্ট বাড়ছে জানা ব্যবিচার, বা কোন বয়সের থেকে শুরু হচ্ছে, ইভেন কত বছর বয়সী বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত এতে লিপ্ত আছে। তো কথাগুলো বলার কারণ হচ্ছে, নামাজি মানুষ তার জন্য জানা হারাম, গুনাহ, বেনামাজির জন্য অশ্লীলতা, সমাজ নষ্টের কাজ। কারণ ও যেহেতু সলাত আদায় করে না, তাওহীদ ঠিক নাই, শিরক বিদআতের খেয়াল নাই, ইমান ভঙ্গের কারণগুলো বোঝে না, কোন কাজে ইমান চলে যায়, কোন কথায় ইমান চলে যায়, ওর অত গুরুত্ব নেই, তাহলে ওর জানা ব্যবিচার হচ্ছে অশ্লীলতা, হারাম ওর জন্য। কিন্তু এতে ওর যায় কি, আসে কি? একটা কথা আছে না, সর্বঙ্গে ক্ষত ওষুধ দেব কত। তো ও লোকের তো ইমানই নেই, এমনি তো বেঈমান, তো ওর জানা কি, সুদ কি, মদ কি, গাঁজা কি, বড় দিন ছোট দিন, এই দিন সেই দিন কি, কোনো মানে হয়? কেয়ামত সবার আগে হিসেবই হবে নামাজের, ঠিক না? যার নামাজ ঠিক আছে, ফাইন সালু হ্যাত ফাকাদ আনজাহ, সে জিতে যাবে। ওমান খাব, আর যার এটা ঠিক নাই সে খাসির, সে ক্ষতিগ্রস্ত, লোকসানগ্রস্ত হয়ে যাবে। তো যার নামাজ ঠিক নাই তার আবার রোজা কিসের, জানা কিসের? ও পরের দাওয়াত, আগে তো ইমানের দাওয়াত। আমাদেরকে বুঝতে হবে যে প্রথমে আল্লাহর উপরে ইমান আনতে হবে। আল্লাহর উপরে ইমান আনলে এইবার যার উপরে আমরা ইমান এনেছি তিনি কি পছন্দ করেন, তিনি কি অপছন্দ করেন, সেটার গুরুত্ব আমাদের কাছে বাড়বে। আদারওয়াইজ আমি যতই বলি সুদ হারাম, জেনা হারাম, মদ হারাম, গেমস হারাম, বেকারত্ব থাকা যাবে না, মা বাপের সাথে অন্যায় ব্যবহার করা, একটা লোক আল্লাহর সামনে সিগারেট খায়, আমার সামনে খেলে আর অসুবিধা কি? একটা লোক আল্লাহর সামনে জেনা করে আর আমার সামনে পার্কে, রেল লাইনে, সিনেমা নাটকের মতো সংলাপ বলে হাত ধরে বাতাসে চুল উড়িয়ে ছেলে মেয়ে হাঁটলে কি আসে যায় আমার? ওতে আমার ইজ্জতের কি আছে? আল্লাহ চাইতে তো কারো আত্মমর্যাদাবোধ বেশি নাই, সবচেয়ে বেশি আত্মমর্যাদাবোধ হচ্ছে আল্লাহর, ও আল্লাহর সামনে জানা করে। তো আর আমার সামনে রেল লাইনে, রাস্তার পাশে, পার্কে, গাছতলা, নিমতলায়, আমতলায়, জামতলায়, নতুন কনস্ট্রাকশন ঢাকা শহরের আশপাশের কোনো এলাকা যেখানে এখনো ঘর বাড়ি হয়নি, হালকা হালকা প্লট করে রাখছে, কিছু গাছপালা আছে, বুটবাদাম বেচে মানুষ পাবলিক যায়, ওখানে সে একটা মেয়েকে হাত ধরে হাঁটাহাঁটি করতেছে, এতে কি আসে যায় আমার? আমার কি ইজ্জত যায় আর, যেখানে আমার রবেরই ইজ্জত করে না, এখানে আর আমার কি ইজ্জত? বুঝাইতে পারিনি মনে হয়। পর্দার ব্যাপারে হয়ে গেছে অনেক সুন্দর, ছেলেরা এখন দিনদার মেয়ে খোঁজার এক আধুনিক টেকনিক বের করেছে। না না, মুরব্বীরও পিছিয়ে নেই। ছেলে কোন সোর্স থেকে ইসলাম ধর্ম বা ইসলাম দিন ইসলাম শেখে আমি আজ পর্যন্ত এটাই বুঝিনি। এমনিতেই আমি স্বল্প জানা মানুষ, অল্প জানা মানুষ, এরপরে আবার আপনারা জানেন অল্প থেকে না, মানে ও সোর্স কি? ওর একটা প্রেমিকা থাকতে হবে, সোর্স পাইলো কই সেই যে প্রেম করা যায় বোরখা বললে? বুঝাইতে পারিনি। আমি ভাবলাম যে আমি না হয় অল্প জানা মানুষ, আমি জানি না,
আমার শেখরা তো ভালো জানে, উস্তাদরা তো ভালো জানে, এদেশের কৌমি হুজুররা, এদেশের চরমনাই হুজুররা, বহু মানুষের সাথে কথা বলেছি, বড় বড় আলেমদের সাথে কথা বলেছি, ভাবলাম তারা হয়তো জানে হোয়াট ইজ দেয়ার সোর্স। এই যুবক ছেলের, ধর্মভীরু ছেলের, আল্লাহ ভীরু ছেলের, জান্নাতে যেতে চাই এই ছেলের সোর্স অফ নলেজ কি? যে তার প্রেমিকা থাকলে অসুবিধা নাই যদি বোরখা পরা হয় প্রেমিকা, বুঝাইতে পারেনি। আমি এই সোর্স দেখি যে ওরাও পারে না, সব হুজুররাই বোকা হয়ে গেল, ওই ছেলেটা যার প্রেমিকা বোরখা পরে ওই চালাক হয়ে গেল, ওই শিক্ষিত হয়ে গেল, ওই আল্লাহকে বেশি ভয় পায় কারণ ওর প্রেমিকা বোরখা পরে কি দিনদার। এইরকম মেয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছে, কয় কি প্রশ্ন তো আসে আমার কাছে, প্রশ্ন শোনার পরে ঘুম আসে না সারা রাত আমার। কি প্রশ্ন? হুজুর একটা মেয়ে ডিভোর্সি, তার সাথে আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়, বিবাহর যা সম্পর্ক সবই হয়, এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভী, এই সে গিফট চায়, আর অন্য অন্য ছেলের সাথে মনে কথা বলে, কিন্তু ইয়েতিম মানুষ, আমারও দয়া লাগে, আমার কি মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা জায়েজ হবে? আমি কি কয়ে আপনি হাসতেছেন, আমার সারা রাত ঘুম আসে না, আমার বউ আমারে কয় তুমি কি পাগল হয়ে গেলা, নিজে নিজে হাসো কেন? আমি বলি যে হাসবো না, কি করব বুঝতেছি না, জবাব দিব কি আমি? মানে প্রশ্ন এখন আর এটা না যে কোন মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কিনা, কয়েক বছর সম্পর্ক করে, বিবাহের সব সম্পর্ক করে, এখন তার মনে হয় লোভী, অন্য ছেলের সাথে কথা বলে, আবার মেয়েটা ইয়েতিমও, ওর সাথে এখন কথা বললে, কথা বলা ছেড়ে দিলে, ওর আগেও ছেঁকা খাইছে তো একটা, ডিভোর্স হয়ে গেছে, মানে কোনো বদদোয়া লাগবে কিনা আবার বলেন, আমি কি জবাব দিব? আমার কাছে আসে প্রশ্ন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, ওদের সোর্স অফ নলেজ আমার জানা নেই। মেয়ে খুব পর্দাশীল, কেন আপনার বোন নাই? ওই মেয়েকে আকাশ থেকে পড়ছে নাকি? ওকে যাওয়ার জোর কোনো বাবা নেই? নিঃসন্তান নাকি? ওর বাপ কি, ওর বাপের কি পুত্র সন্তান নেই নাকি? ওর মেয়ের কি ভাই নাই নাকি? ওকে আকাশ থেকে আসছে, বিদেশ থেকে ওকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে, চেনেন না আপনারা ওদেরকে? ছেলে একটা ঘুরঘুর 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 করে কি, ওকে ও ভালোবাসে। তো আপনি কিভাবে জানেন আপনাকে ও ভালোবাসে? আপনি তো পর্দা করেন, আপনাকে রিচ করছে কিভাবে সে? আমি এটা জিজ্ঞেস করছি। আমাকে বলেছে 2 বছর থেকে একটা ছেলে ঘোরে, আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবো না, ওকে বলেছি ভালোবাসি না, কিন্তু 2 বছর থেকে ঘোরে, কত মেসেজ পাঠায়। আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম, দেখি আপনাকে মেসেজ পাঠান, পুরো আর এক আইডি দিয়ে 2 দিন পরে মেসেজ দিছে, শেখ শেখ আমার আইডি একটু খুলে দেন। আমি বললাম দেখছেন এটাকে ব্লক করে দিল, শেষ, কয়টা করবেন? একটা ছেলে, আপনি খুব ধার্মিক মহিলা, আপনাকে একটা ছেলে 2 বছর থেকে অ্যাপ্রোচ করে, আপনি খুব ধার্মিক আল্লাহ ভীরু, কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন, আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানে, জানতে হবে কেন? আচ্ছা জেনে গেল, ঠিক আছে, বান্ধবীর থেকে জেনে গেছে, তো ও প্রেমের প্রস্তাব দিছে, আচ্ছা বুঝছি, ওর কাছে সুযোগ ছিল, ও দিছে, আমি তো করবো না, আমি করবো না, তো আমার সাথে করতে পারতেছে না প্রেম, আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না, তাহলে ওইটাও পারবে না, বোঝেন নাই কথা? একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর, আমি বললাম যে আই এম সরি, সে বললো আমি ফাঁসি দিয়ে দেবো, বললো আমার কি, এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি এরকম? তা পাগলামির সীমা আছে তো, কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করা ছেলে মেয়েগুলা ভয় পায় ওই ছেলে ব্লেড হাত কেটে ফেলবে, আরে ওর হাত, ওর ব্লেড, ওর জীবন, ও কাটুক, আমার কি, আমার দোষ কি? আমাকে একজনে বলবে যে আই লাভ ইউ, আমাকে বিয়ে করে ফেলতে হবে, নাহলে ও মরে যাবে, আমার দোষ? দেশের সরকারও তো এটাকে পাগল বলবে, ইসলাম তো এটাকে গুনাই ধরবে না, এটা ওর কাজের জন্য ও দায়ী, আমার কাজের জন্য আমি দায়ী। তো এইসব ছেলে মেয়ের সোর্স অফ নলেজ কি আমি জানি না। একজন বললো যে হুজুর আপনি যে বললেন তাহাজ্জুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না, কিন্তু হাদিসে তো আছে নেককার স্ত্রীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া যাবে, তা দেখছেন কি, বাপরে বাপ, কি বড় আলেম,
তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বলবো যে ইয়া আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে, এটা হলো এটা। আর সে বলছে ইয়া আল্লাহ জোরি নাকি আমাকে দাও। তুই জোর জোরকে চিনোস কেমনে? তোর যে ইসলাম তোর শিখাইছে যে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে নেককার স্ত্রী পাওয়া যায়, ওই ইসলাম কি তোর জোরি নারী শিখাইছে চিনাইছে? ওই ইসলাম তোর চোখিনা চোখিনা চিনাইছে? ওই ইসলাম জানলে তো তুই জোরি না ছুরি চোখিনা চিনারই কথা না, বুঝাই দিয়ে পারে নাই। ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহাজ্জুদ পড়ি নেককার স্ত্রী পাবো দোয়া করলে। এই ইসলামই আমাকে এমন প্রটোকল দিছে, কল্লিল মুমিনিন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়াগুদ্দু আবসারহুম, এ যাতে এর চোখ নিম্নগামী করে, ও ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তার লজ্জাস্থান হেফাজত করে। তো আমার চোখটা নিজে জরি না কিরকম আমি তো চিনি না, তো আমি কেমনে তাহাজ্জুদে পড়বো কল্পনা করে জরি না রে ইয়া আল্লাহ এই মাইয়াটাই আমার লাগবে। তো দুয়ার মধ্যে পার্থক্য আছে না? তাইলে একটা হচ্ছে নেককার স্ত্রী চাইলাম, আর একটা হলো ওরেই চাইলাম। তো ওকে তোরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই, চিনোস কেমনে? তাইলে ও বেটা চিনোস কেমনে?